আছো? সে পাচ্ছ, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, রবিবারের সকালে এখন পুরো কাটাই কাটাই 6টা বাজে, উঠে পড়েছি 5:15 করি। আর দেখতে পাচ্ছি আমি মানে একটা যে হার সকালবেলা যে নর্মাল ড্রেসে থাকি সেই রকম নেই, ড্রেস পরে নিয়েছি, কারণ 6:30 সময় বেরোবো। 7টা থেকে টিউশন আছে, মেয়ের একটু দূরে টিউশন আছে, তো যাব একটু বেরোবো, তার জন্য একদম উপর ঘর থেকে রেডি হয়ে নিচের ঘরে যাচ্ছি। নিচে সেইটা মানে আমার খাট গোছানো, মেঝে ঝাড় দেওয়া হয়ে গেছে, সেইটা ঝাড় দিতে দিতে নিচে যাবো, জন্য একদম রেডি হয়ে গেছি। তো মেয়ে না হলে তাড়া দেবে, মেয়ে উঠে পড়েছে, ফ্রেশ হতে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের কাজকর্ম, সকালে বাসি কাজকর্ম তোমাদেরকে দেখাচ্ছি না, এখন জাস্ট ঝাড় দিতে গিয়ে নিচেই নিচের তলাটা একটু ঝাড় দেওয়ার চেষ্টা করবো, কারণ কোথাও বেরোলে একটু ঝাড় দিয়ে বেরোতে হয়, তো ঝাড় দেওয়ার চেষ্টা করবো, দেখি দিয়ে চাটা পানি খেয়েটি বেরিয়ে পড়বো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। টিউশনে পুড়ে দিয়ে আমি এখন চলে এসেছি মাসির বাড়ি। মাসির বাড়ি মানে মাসির ছেলের দোকান থেকে কিছু কেনাকাটা করব, ওর জন্য ওকে টিউশন দিয়ে আমি চলে এসেছি, কারণ 15 মিনিট লাগে, তার জন্য ওকে পুড়ে দিলাম, দিয়ে চলে এসে এইখান থেকে আবার কিছু কেনাকাটা করে একদম সোজা চলে যাব ওর কাছে, গিয়ে ওকে নিয়ে বাড়ি যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, 7টা মতন বাজে, তখন ওকে টিউশনে দিয়ে আমি গেছি মাসির বাড়ি। মাসির বাড়ি থেকে কেনাকাটা করে আবার 8:10-15 বাজে আবার ঢুকে পড়েছি, জানো, ও মানে ও যেখানে টিউশন পড়ছে। আর এই দেখো গাড়ির মধ্যে ব্যাগটা আসছে, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ওই দেখো 9টা বাজে, এখন ছুটি হয়ে গেছে, ওই যে গুটি গুটি পায়ে আসিতেছে আমার কন্যা। আর এখানকার পরিবেশটা বেশ ভালো, বেশ চারিদিকে ঢালাই ঢালাই রাস্তা। বন্ধুরা 9:15 বেজে গেছে, তো বাড়ি চলে এসেছি, আর এই যে এখানে কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি পরে, কী কী নিয়েছি পরে দেখাচ্ছি। আগে গিয়ে আমাকে এখন ভাত চাপাতে হবে, আগে গিয়ে ভাত চাপাই। আবার কটা থেকে টিউশন? 11টা? আচ্ছা, 11টা থেকে টিউশন, এখন গিয়ে আগে তার ভাত চাপিয়ে দিই। চালটা জলে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে কতগুলো বাসন রয়েছে আগে চলো চটপট মেজে নিই তাড়াতাড়ি। চলো আমি মুড়ি খাবো, এটা ভাত খাবে দুজনাই, দেখি ডিম সিদ্ধটা এখন দিয়ে দিই। আর আমার এখানে এখানে বেগুন বেগুন ছ বলছি, তুমি ডিম এনে দিলে কালকে ডিম সিদ্ধ, মুরগির ডিম, মুরগির ডিম, আলুর তরকারিটা এত ভালো হয়েছে আমি আর দেখাতে পারলাম না, যখন লাস্টে আর একবার নিয়ে চেটে চেটে খাচ্ছিল একেবারে চাটপুট করে দিয়েছি, তাই তো? ওইটুকু লেগে আছে। আমি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি খাও, আলুর তরকারি যে মুড়ি খেতে কাদের কাদের ভালো লাগে তো একটু জানিয়ে, আমার তো ফেভারিট। আমার ওখানে তেঁতুলটা কখন রোদে দেবো, এঁচোড় রয়েছে, কুমড়ো রয়েছে,
তো এখানে মাছের ঝাল হচ্ছে, মাছের ঝালটা হয়ে গেলে আমারও রান্না কমপ্লিট হয়ে যাবে। দিয়ে বাসন যে কটা জমেছে মেজে নেব, গ্যাসটা পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট করে সমস্ত কিছু মুছে মাছে নিয়ে এইবার আমি একটু করছি রূপচর্চা, মানে নারকেল তেল আমি মুখে লাগিয়ে ওটাকে এবার তুলোর সাহায্যে আমি মুখের ময়লা তুলবো। এইভাবে তুললে স্কিনটাও গ্লো করে, আর আমার ঘাড়ে মানে গলায় যে কি পরিমাণ ময়লা ছিল বন্ধুরা গো, কি করে বলবো তোমাদেরকে, আমার মুখে একটু ময়লা নেই যা হোক, কিন্তু যাই আমি ঘাড়ে তুলোটা দিয়ে রগড়ালাম কি হারে ময়লা বেরোলো, তুলোটা একবারে পুরো কালো হয়ে গেল, সাদা তুলো কালো হয়ে গেল। তো এখন বাজে তোমার 12:40, আর আমার এখানে পুজো পাঠ দেওয়া হয়ে গেছে। ওই গাছে কটা নয়নতারা ফুল ছিল ওই দিয়েই পুজোটা সারলাম, জানো তো গাছে তো এখনো সেরকম নয়নতারা ফুল ফোটেনি। আর তোমার কি বলতো, বাজার থেকে গাঁদা ফুল কিনে নিয়ে আসা হয়নি। চলো এখন এবার ব্যাগটা গুছোই যাওয়ার জন্য ননদের বাড়ি, বেডিং পত্র, ছোট ননদের বাড়ি যাবো। তোমাদেরকে বড় ননদের বাড়ি অনেক কবার দেখিয়েছি, এটা যাব ছোট ননদের বাড়ি। ছোট ননদের শাশুড়ি মা মারা গেছেন, আজকে হচ্ছে শ্রাদ্ধ, পরের দিন হচ্ছে কুটুম দ্বিতীয়, ঘাটের দিন যাওয়া হয়নি, তো দুবার ফোন করা হয়ে গেল কখন আসছো। মেয়ে গেছে টিউশন 12:40 বাজে, ও জানি না কখন আসবে। তো দেখো আমি কি নিয়ে এলাম, আমি মেয়েকে পড়তে দিয়ে না ওখান থেকে আমার মাসির ছেলের দোকানে চলে গিয়েছিলাম, কারণ ওখান থেকে 15 মিনিট লাগে, 15-20 মিনিট লাগে, তো ওখান থেকেই কেনাকাটা করে নিয়ে চলে এলাম। আমার কিছু পয়সা বাকি থাকলেও ওখানে রেখে দিই, তাও 1000 টাকার মতন বাকি রয়ে গেছে। তো এই দেখো একটা জামাইবাবুর জন্য গেঞ্জি নিলাম, কারণ জামা ঠিকঠাক পছন্দ হলো না, জানো তো জামার কালারগুলো বড্ড ডিপ, হালকা কালার পেলাম না। আর এটা ছর্দির জন্য গোলাপি কালার জামদানি, জানি ও কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। এটাও বেশ বিস্কিট 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 নয়, ঘিয়ে ঘিয়ে কালার না বিস্কিট কালার, আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক মনে হচ্ছে যেন এটা ঘিয়ে ঘিয়ে কালার লাগছে, বিস্কিটও কালার লাগছে, তো কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। এই গেল ওদের পর্ব। আর আমি দেখো দুটো নাইটি নিয়েছি, নাইটি দুটো শেষকালে পছন্দ হয়ে গেল বলে আবার আমার বিল হয়ে গেল অনেকটা। এখন সব চৈত্র সেল দিচ্ছে, অনেকে কিনে নিয়ে আসছে অনেক নাইটি, কিন্তু আমি আর ওইসব দিকে যাইনি। এটা হচ্ছে গোল গলা, এ দেখো খয়েরি কালার, আর ছাপাটা খুব সুন্দর লাগছে না, টিপ 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 দিয়ে আছে, দেখি পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম। আর এই একটা নাইটি নিয়েছে, এটাও গোল গলার, কিন্তু এগুলো একটু রাবার প্রিন্টের কাজ করা আছে, বললো তো উঠতে দেরি আছে, তো এগুলো একটু উঠে যাওয়ার ভয় আছে। এটা গোলাপি, মানে গোলাপি নয় পেঁয়াজি পেঁয়াজি কালার, কালারটা কিন্তু কালো মানুষদের পরলে দারুণ লাগে। আর আমার মেয়ের জন্য একটা জামা পছন্দ হয়েছিল খুব সুন্দর, কিন্তু জামার কালারটা আমার বেশ পছন্দ হয়নি, ওই জন্য নিলাম না। আর এখানে আমি নিয়েছি দুটো মলমল শাড়ি, যেটা বাটি প্রিন্টের ছাপা বলে, এই শাড়িগুলো কি বলতো মান নেই, পরতে ভীষণ ভালো লাগে গরমকালে। আর সুতির ছাপা এমনি কিনলে ওগুলো কি বলতো ওগুলো মার থাকে প্রচণ্ড, পরতে অসুবিধা হয়। এই যে ক্যাটালগটা দেখে নাও, ঠিক এইরকম, এটাও এইরকম। এখনো একটা শাড়ি নিয়ে কিনি, আমার মেয়ে দেখতে পেলে বলবে মা এখন ভালোই শাড়ি কিনছে, কি করবো বলো। এই যে একটা তুতে কালার না আকাশি কালার, এটা মনে হচ্ছে তুতেই কালার। এই যে ক্যাটালগটা দেখিয়ে দিই, এইরকম ঠিক শাড়িটা, এখন আর খুলে দেখাতে পারছি না। এই যে পাড়টা দেখতে পাচ্ছ, এই পাড়টা এইরকমই পাড় আছে। তো বললো সবকটা জিনিস কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে হবে। এই শাড়িটা এখনও কি করতে হবে বলতো, এগুলো ব্লাউজ পিস আছে কেটে তারপর তোমার এটা পরতে হবে, ধার মুড়াতে হবে, পাড় যেহেতু আছে তোমার পাড়েতে না ফলস পাড় বসালেও হবে। আসেন আসেন, আমি আপনার অপেক্ষায় করছি কখন ফিরবে। এতক্ষণ তোমাদেরকে জামা কাপড় দেখানোর পর এখন তো ব্যাগ গোছাতে হবে, তো মেয়ে এসেছে যখন আমি বলছি কী জামা নেবো কী জামা নেবো বল, সে ঝাড়ি গিয়ে ডোমকানা হয়ে যায় জানো তো, কী জামা নেবো ভেবে ভেবে পাওয়া যায় না। তো অবশেষে বের করছি এই ব্যাগপত্র, গোছাতে গোছাতে মনে পড়ে গেল একটা ব্লাউজ আমার হুপে হুক, মানে যে হুকটা আছে সেগুলো সেলাই করতে হবে।
তো সেটা নিয়ে আবার বসে পড়লাম, জানো তো এইসব বেরিংপত্র গুছাতে গুছাতে যতই হোক না কেন বলো, একটা দুটো শাড়ি ওর দুটো তিনটে জামা নিতেই হবে। তো মেয়ে এখনও স্নান করিনি, স্নান করতে যাবে, আমার স্নান করা হয়ে গেছে, এবার দুটো ভাত খেতে যাব। আচ্ছা ঝাল নিয়ে নিয়েছি, আর এখানে যে পটল আলু আছে, সকালে আলুর তরকারিও রয়েছে, এক পিস মাছ রয়ে গেছে আলুর তরকারি, আর এই যে পটল আলু তরকারি, এই দিয়ে খেয়ে নিই, চলো চটপট দিয়ে বেরোতে হবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, দেখো এই কাপড়টাই পরে নিয়েছিলাম, সেই যেটা মাসির বাড়ি পরে গেছি ওটাই পরে নিয়েছি, মানারও হয়ে গেছে, মানা আর আমি যাচ্ছি, আর আমার বড়মশাই এখন দোকান সামলাবে, আমরা দুজনে এখন বেরিয়ে পড়বো। এখন দুটো বাজে, 2:10 এরকম হবে, এখনই বেরিয়ে পড়ি, ওদের অনেকটা রাস্তা যেতে হবে। আসছিস? তো দেখো অবশেষে একটা ম্যাজিক গাড়ি পেয়ে গেছি, তো ম্যাজিকে উঠে পড়েছি, আমিও বসে পড়েছি। এই মানে আমি আর ম্যাজিক গাড়িতে উঠি না, তো ম্যাজিক গাড়িতে উঠে বেশ ভালো লাগছিল, তবে যখন ভিড়টা হলো তখন একটু আনন্দটা মাটি হয়ে গেল। তো ওখানে বসেছিল হচ্ছে মেয়ের বান্ধবীর বোন, তো ও ক্যামেরা করছি বলে একটুখানি মুখটা চাপা দিয়ে দিচ্ছে, মানে মুখ দেখাতে দেবে না। তো যাই হোক, এই দেখো এখানে মগড়াই পৌঁছে গেছি, দিয়ে পৌঁছে গিয়ে এই যে ব্রিজের তলা দিয়ে এখন ওপারে যেতে হবে। আর আমাদের ননদের হচ্ছে ঠিকানা হচ্ছে পোলবা, পোলবা বাড়ি। আর এখানে জায়গাটা না বেশ লাগে, বেশ অন্ধকার মতন, আর মানে দুদিকে কেমন একটা টাইপের, বেশ ভালো লাগে, গুহা গুহা টাইপের লাগে। এদিকে পেয়ে গেছে প্রচুর জল দেশটা, এত তাড়াহুড়োর মধ্যে জলের বোতলটাই নিতে ভুলে গেছি, কিছু না কিছু একটা মিস করেই যাব। তো ওখানে গিয়ে বসলাম, টোটোই বললো টোটোটা যাবে, তারপর টোটোটাই প্যাসেঞ্জার হলো না বলে আমাদের দুজনকে নামিয়ে দিল, জানো, নামিয়ে দিয়ে এখনো পর্যন্ত টোটোই বসেছিলাম, দিয়ে প্যাসেঞ্জার হয়নি বলে আমাদেরকে নামিয়ে আবার ম্যাজিক গাড়িতে উঠতে হলো। আর জল তেষ্টা মেটাচ্ছি ফুচকার জল খেয়ে, জানো, ফুচকা খেয়ে জল তেষ্টা মেটাচ্ছি, কি অবস্থা, এত গরমে নাজেহাল হয়ে গেছি ননদের বাড়ি যেতে যেতে। তো শেষ পর্যন্ত মানে একটু বলছি ফুচকা খেয়ে নিয়েছ, খুব কষ্ট হচ্ছে গো, কি বলবো, কারণ বাসে গাড়িতে এত কষ্ট, আর মানে একটু রোদটাও বেশ ভালো চমচমিয়ে বেরিয়েছে, তো তার জন্য জানো তো বিশাল কষ্ট লাগছে, গরম লাগছে। তো 10 টাকার করে 20 টাকার ফুচকা খেলাম, আর এখানে 10 টাকার 7টা ফুচকা দিল, বেশ ভালো লাগলো। আমাদের এখানে তো 6টা করে দেয়, জানো, 7টা করে ফুচকা দিল, তো 1টা করে বেশি হলো। তো এই দেখো ম্যাজিকে উঠে পড়েছি, উঠে চলে এসেছি, আর এখানে জামা কাপড়গুলো বড় ননদকে দেখাচ্ছি, শাশুড়িমাকে দেখাচ্ছি, ওরা তো ছিল না, তো আমরা পৌঁছে গেছি ননদের বাড়ি। আর এই হলো আমাদের ছোটো ভাগ্নি, আর বড় ভাগ্নি এখন শুয়ে আছে, ভাগ্নি এখন খণ্ডনে রাজবাড়ি বেড়াতে যাচ্ছে, আর সর্দি আমাদেরকে শরবত দিল, শরবত দেওয়ার পর এই দেখো, ওদের আগে যেহেতু শ্রাদ্ধ তো লুচি মিষ্টি আর পনিরের তরকারি আর ছোলার ডাল দিয়ে দিল, আমরা এখন খেতে শুরু করে দিয়েছি। আর আমার এই তেলের জিনিসকে আমার সারা রাত কেটে গেল, আমাকে আর খেতেই লাগেনি কিচ্ছু। তো এইখানে আমার বড় ননদ করছে রুটি, কারণ ছোট ননদের ভাগ্নি মানে আমার ভাগ্নি বড় ভাগ্নি ও নার্সিং করে, নার্সিংয়ে যাবে, রুটি নিয়ে যাবে আর রুটি খেয়ে যাবে, তার জন্য ওকে রুটি বানিয়ে দিচ্ছে। আর এখানে সর্দি এখন জল ভরছে, মোটরের জল ভরছে, আর সর্দিদের বাড়ির আশপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি হাঁস, সর্দিদের বাড়িতে হাঁস আছে। আর এইদিকে দেখো কি সুন্দর কাঁঠাল গাছ, কত কাঁঠাল এসেছে, কাঁঠাল মানে এখন এঁচোর, ছদিদের সব রকম আছে, গরু আছে ওখানে, গরু পোষে ওরা একটা। আর এখানে পুকুর পাড়টা দেখো কি সুন্দর, বেশ বাঁধানো পুকুর, তো বেশ ভালো লাগছে জানো। আর ওদিকে হাঁসগুলো আমার, আমি যাচ্ছি বলে ভয়ে পালিয়ে যাচ্ছে, আর ওই হলো হাঁসের খোল, ওইখানটাই ঢুকবে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চারিদিকটা। আর শাশুড়িমা এসেছে বলছে কি করছো, আমি বলছি এই দেখো, বলছে এইখানে এই দেখো খাওয়ার প্যান্ডেল করেছে, এইসব তোমাদেরকে একটু ঘুরে ঘাড়ে দেখাচ্ছি। দেখানোর পর আমরা আবার সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো, তো ওদের বাড়ির কাছে সব রকম পাওয়া যায়, সব রকম বলতে কি পাওয়া যায় বলো তো, ওদের বাড়ির কাছে পুলিশ স্টেশন আছে, তারপর স্কুল কলেজ সব কাছাকাছি, হসপিটাল দুটো তো মানে দুপান গেলেই হসপিটাল। তো এই দেখো অবশেষে একটা গোয়াল ঘরেও ঢুকে পড়, তোমাদেরকে গরু দেখিয়ে দিলাম, ছদ্মীদের এখানে গরু থাকে, সেটা দিয়ে পুরো একদম চাষি বাড়ি, একদম সেই মানে চাষি বলে যেটাকে সেই চাষি বাড়ি। তো এইখানে পরের দিন খাওয়ান দাওয়ান হবে,
তো সেটাই তোমাদেরকে আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন আপাতত কিছুই নেই, এর ভিতরে ওই পাশে রান্না হবে আর এই পাশে খাওয়া মানে খাওয়ানো হবে। তো ছোটো বড়ো ভাগ্নির মানে নাইট ডিউটি, তো ও বেরিয়ে পড়েছে। এই দেখো ছদিদের এখানে হচ্ছে বিশরী মন্দির। তো ছদি বলল চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে, দিয়ে এখানে এলাম। ছোটো বড়ো ভাই, আমি শুধু বারবার ছোটো ভাগ্নিই বলে ফেলছি। তো বড়ো ভাগ্নি এখন যাবে ডিউটিতে, তো ওকে সবাই মিলে এগিয়ে দিতে আসা হয়েছে, আমরাও এগিয়ে দিতে এসেছি। তো এসে দেখাচ্ছি তোমাদেরকে এখানকারও পরিবেশটা, চারিদিকটা দেখে খুব সুন্দর, কি বলবো, এখানকার রাস্তাঘাটগুলোই মানে অসাধারণ, আমার হেভি পছন্দ। তো বড়ো ভাগ্নি চলে গেল ওই দেখো ম্যাজিক গাড়ি করে। তো ছর্দি বললো চলো তোমাদেরকে আমাদের স্কুলগুলো ঘুরিয়ে নিয়ে আসি। তো এই দেখো মা বিশ্বহরী মন্দিরটা দেখে টিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কি বলো তো, রাস্তা দিয়ে হাঁটছি তো বড্ড একটু ক্যামেরাটা এদিক ওদিক আমার দোলে, স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি জানো তো। এই দেখো এইখান দিয়ে ঢুকে ওদের স্কুল মানে বয় স্কুল, যদি বলছে একটু তুলে নাও তোমাদের আমাদের বয় স্কুলটা। তো এখানে একটুখানি এসে এই দেখো পোলবা উচ্চ বিদ্যালয়, তো তুলে নিলাম। তো চলো এইখান থেকে এবার ছদি আমাদেরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বলছে চলো থানা দেখে নিয়ে আসি। আমি বলছি থানা পুলিশ বাবুরা আমাদেরকে পুড়ে দেবে ভিডিও করলে, বলছে না না। আর এই দেখো চারিদিকটা কী সুন্দর আলো দিয়ে সাজানো, সত্যি সত্যি পুলিশগুলো বেরিয়ে বলছে কী ভিডিও হচ্ছে এখানে, কীসের জন্য ভিডিও হচ্ছে। তো আমার একটু ভয় লাগলো, তবু আমি না বলে কিছুই চলে এলাম, কী করবো বলো। আসলে কী বলো তো, এমন কিছু তো আমি ফেমাস নই যে বললেই ওরা বিশ্বাস করবে। তো যাই হোক, এই দেখো চলে এসেছি থানা থেকে কিছুটা দূরে, এখানে একটা একাডেমি আছে মানে খেলার একাডেমি। তো এইখানে রাত্রিবেলা মানে ভালোই অন্ধকার মতন হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে। ওই দিকে হচ্ছে বালিকা বিদ্যালয় মানে মেয়েদের বিদ্যালয়, আর এই দিকটাই হচ্ছে ছেলে মেয়েরা সবাই মিলে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাও মানে বিকেলবেলা থেকেই শুরু করেছে, সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা রাত অবধি খেলাধুলা হবে। মানে এখানে হচ্ছে ফুটবল খেলা, তারপর হকি খেলা, এইসব খেলাধুলো হয় এখানে। ল্যাম্পপোস্টের আলোটা বেশ ভালো লাগছে, কিন্তু কাছে যেতে পারলাম না, এখনও অনেকটা দূর। আর আমরা এই দেখো পোলবা উচ্চ বালিকা বিদ্যালয়। তো হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে জানো, আসলে হাঁটা অভ্যাস নেই তো, তো অনেকটা রাস্তা চলে এসেছি হাঁটতে হাঁটতে জানো। আর এই ছর্দি বর দিয়ে আর আমি এসেছি, আর আমার মেয়ে কিন্তু আসেনি, খুব চালাক আছে, হাঁটতে হবে ভয়ে আর আসেনি। ছদিদের এখানে রথতলা বলে একটা জায়গা আছে, তো এখানে ছদি নিয়ে এসেছে রথতলা দেখাতে। কি বললো এদিকটা কোন রাস্তা চলে যাচ্ছে, না ব্যান্ডেল, এদিকটা ব্যান্ডেল চলে যাচ্ছে আর এদিকটা কোন রাস্তা বললো ওটা ঠিক মনে পড়ছে না। তো যাই হোক এখানে নিয়ে এসে আবার একটুখানি ভিডিও তুলে নিলাম, করে নিলাম। তো এখান থেকে আমি বলছি চলো আর তোমাদেরকে কোথাও নিয়ে যেতে হবে না, কিন্তু ফিরতে হবে তো বলো, অতটা রাস্তা ফিরতে হবে সেটা ভেবেই চিন্তা হচ্ছে। আমি তো প্রচুর প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছি, আর ছর্দিও আমি অবাক হয়ে যাচ্ছি ওর এনার্জি ফুল দেখে। ব্লগটি ভালো লাগলো।